আজ বাদে কাল 26শে জানুয়ারি, মানে প্রজাতন্ত্র দিবস। এদিন গোটা দেশ সাজবে তেরঙ্গায়। দিল্লির কর্তব্যপথে যেমন অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, তেমনি আমাদের রাজ্যের আসাম রাইফেলস ময়দানেও হবে প্যারেড। এই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। 26শে জানুয়ারির প্রাক মুহূর্তে আসাম রাইফেলস ময়দানে চলছে শেষ মুহূর্তের মহড়া। জানা গেছে এবছর মোট 16টি প্লেটুন অংশগ্রহণ করবে কুচকাওয়াজ। এদিন কুচকাওয়াজের শেষ মুহূর্তের মহড়া দেখতে ময়দানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ সেনা কর্মকর্তারাও। কথা যখন আসে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি কিংবা 15ই আগস্টের, তখন বাজারে চাহিদা অনেক গুণ বেড়ে যায় জাতীয় পতাকার। মঙ্গলবার সকাল সকাল দেখা গেছে আগরতলার বিভিন্ন জায়গায় এমনই ছবি। ক্রেতারা সাজিয়েছেন তাদের পসরা, তেমনি বাড়তে শুরু করেছে মানুষের ভিড়। এক দোকানে জানাচ্ছেন ভোটের কারণে এই বছর কিছুটা কম বিক্রি, কিন্তু আছে চাহিদা। স্টিক প্যাল ধরেন, স্টিক আমরা যেগুলি ছোটো ছোটো ফ্ল্যাগ বিক্রি করি, 10 টাকা আছে, 15 টাকা আছে, 20 টাকা আছে। বড়ো ফ্ল্যাগ 30-35 থেকে চার্জ করছি, উপরে 120 টাকা, 150 টাকা, একদম বড়ো ফ্ল্যাগগুলি 150-200 টাকা অবধি আছে। উত্তরীণ আছে, ভ্যারাইটিস উত্তরীণ আছে আমার কাছে। এখন পর্যন্ত কীরকম হচ্ছে বেচা কেনা? সেল বলতে 23 তারিখের আমরা 23শে জানুয়ারি যে প্রোগ্রামটাতে ছিল, স্কুলের যে প্রোগ্রাম র্যালি বের হয়, গোটা ভারত সাজবে তেরঙ্গায়। প্রজাতন্ত্র দিবসের আকাশ হয়ে উঠবে রঙিন। কুচকাওয়াজের এই সুর মনে করাবে স্বাধীনতা প্রাপ্তির কাহিনী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।